শিয়াস কিচেনে সবাইকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের মসুরের ডাল রান্না করে দেখাবো। টমেটো আর পেঁয়াজ দিয়ে কিভাবে মসুরের ডাল পারফেক্টভাবে রান্না করা যায় আমার রেসিপিতে আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। এই মসুরের ডালটি রান্না করার জন্য এখানে আমি সিদ্ধ করে রাখা মসুরের ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট দুইটার মতো টমেটো কেটে রেখেছি আর হাফ কাপ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এক চা চামচের মতো গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তিন টুকরো মতো তেজপাতা আমি এই জিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো এর মধ্যে অ্যাড করলাম। আমি তিনটের মতো হালকা করে ছিঁড়ে রাখা কাঁচা মরিচ এই টমেটোর মধ্যে অ্যাড করলাম। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা মসুরের ডাল টমেটো পেঁয়াজের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই আমার ডালটি পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। যে ডালটি ফুটে উঠেছে, এখন আমি অল্প একটু ধনে পাতা কুচি এই ডালের মধ্যে ছড়িয়ে দিলাম। আবারও আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে ডালটি, খেতেও অসম্ভব মজার হয়। ভাত রুটি পরোটার সাথে অনায়াসে খাওয়া যায় এটি। আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে এটি রান্না করে দেখতে পারেন। এতক্ষণ যত সবাই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এমন নতুন নতুন রেসিপি পেতে বেল বাটনটি বাজিয়ে দিন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আবারও ধন্যবাদ।